গতকাল একটা টাইম বম ডিফিউজ করতে গিয়ে তিনজন সিআইডি নিহত। তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বলে পুলিশ কর্মীরা খবর সূত্রে জানিয়েছে। সিআইডি তিনজন ক্রমে গিয়াস খান, জাহিদ খান এবং আজিবর খান। পরবর্তী খবর পাওয়ার জন্য খালবাঙ্গা টিভির সঙ্গে থাকুন। ক্যামেরাম্যান খেবা ধরা, সঙ্গে আমি ঝঞ্ঝনি মাস্টার জবা। আচ্ছা ঠিক আছে কি করা যায় বল স্যার? আইডিয়া স্যার, দোকানে দোকানে চাঁদা উঠাবো, চাঁদা উঠালে কি হবো আপনি তো সব জানেনি। কি করে খারাপ না, আমি গুন্ডা, আমি গুন্ডা। কি করে আর ভুলে না আর আজকের পর থেকে অটো পাচ্ছে আর কি, হয়ে গেল রানীগঞ্জের মাফিয়া বড় ভাই। আর বড় ভাই কখনো ঘরে সুর শুনতে না, এর দোকানে দোকান থামাবে না। এই দেখতো আর কিরম লাগছে, ডাইরেক্ট শুনে দেখলা। এই তুই তুই কি গেলি, তুই কি গেলি, বড় লাগছে আপনি কি করে? চলো কত কথা বারে দরকার নাই, আগে আমরা দোকানে দোকানে থাপা মারি। বেশ জিবাস ফলো মি। ওয়াট জিবাস কি বড়া দোকান খাবার মারো খাবলা কি বড়ে? আরে খাবলা না, সাদা 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 নিয়ে এসো। বস আপনি না যাবেন না? না দোকান আমার বাকি আছে। কি বড়ে আমার দাদা মনে তোরা যা। এখন আমরা কোথায় যাবো? কি করে
এগুলো সাদা উঠাবো, আজ কাম্পা নয় খাইয়ে কাম্পা নয় তো সাদা উঠাবো।